প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়রের পরিবর্তে প্রেসিডেন্ট জো বাইডেনকেই সমর্থন দিয়েছে কেনেডি পরিবার। বৃহস্পতিবার ফিলাডেলফিয়ায় এক অনুষ্ঠানে দেশে উন্নয়নের ধারা ধরে রাখতে জো বাইডেন ও কামালা হ্যারিসের বিকল্প নেই বলে মন্তব্য করেন দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্যরা। নিজ পরিবারের বাইরে এসে সমর্থন দেয়ায় কেনেডি পরিবারকে বিশেষভাবে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট জো বাইডেন। এটাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে স্বাভাবিকভাবেই দেখছেন কেনেডি জুনিয়র। প্রেসিডেন্ট নির্বাচনে কেনেডি পরিবারের 15 জনের বেশি সদস্য রবার্ট এফ কেনেডির পরিবর্তে প্রেসিডেন্ট জো বাইডেনকে সমর্থন করেছেন। বৃহস্পতিবার ফিলাডেলফিয়ায় একটি অনুষ্ঠানে জো বাইডেন যেসব অধিকার ও স্বাধীনতা দেশে প্রতিষ্ঠা করেছেন তার প্রশংসা করে কেনেডি পরিবারের সদস্যরা আনুষ্ঠানিকভাবে এই সমর্থনের কথা জানান। এছাড়া বাইডেনের শাসনামলে জীবনযাত্রার মান আরও উন্নত হয়েছে বলেও উঠে আসে তাদের বক্তব্যে। Joe Biden and Kamala Harris to 4 more years. কেনেডি পরিবারের সমর্থনকে সম্মানজনক মনে করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সময় তিনি বক্তব্যে তুলে ধরেন কেনেডি পরিবারের রাজনৈতিক সমৃদ্ধির কথা। এদিকে এই সমর্থনের পর রবার্ট এফ কেনেডি এক এক্স বার্তায় জানান তার পরিবারের বাইডেনকে সমর্থন করার বিষয়টি তিনি পারিবারিকভাবে রাজনৈতিক সক্রিয়তার অংশ হিসেবেই দেখছেন। রাজনৈতিক মতবিরোধ থাকলেও পারিবারিকভাবে সবাই ঐক্যবদ্ধ বলেও দাবি কেনেডি জুনিয়রের। কেনেডি পরিবারের যারা রাজনৈতিক বা প্রশাসনিক পদে আছেন তারা সবাই ডেমোক্রেটিক পার্টির সদস্য। তবে কেনেডি জুনিয়র গত অক্টোবরে দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেডারেল নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নেন। টিকাবিরোধী প্রচারণার জন্য ব্যাপক সমালোচনার পাশাপাশি এর আগেও একাধিকবার পরিবারের বিরোধিতার মুখে পড়তে হয়েছে কেনেডিকে। তাহিয়া রুবাইয়াত অপলা, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।